ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চিড়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ডায়াবেটিস কন্ট্রোল টিপস। হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চিড়া খাওয়া যাবে কিনা অনেকেই প্রশ্ন করে থাকেন। এই ভিডিওতে তাই ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে চিড়ার ভূমিকা নিয়ে আলোচনা করব, যা থেকে ভিডিওর শেষে সুগার নিয়ন্ত্রণে নতুন দিশা পাবেন। ডায়াবেটিস কন্ট্রোল টিপসের ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিন, সঠিক উত্তর ভিডিওর শেষে পেয়ে যাবেন। ডায়াবেটিস কমাতে কোন খাবারটি সব থেকে ভালো? এ মুড়ি, বি চিড়া, সি সাদা চালের ভাত, ডি সাধারণ আটার রুটি। এবার আসুন আলোচনায় ফেরা যাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চালের সব থেকে বড় সমস্যাকে চিড়া দূর করতে পারে। চালের সব থেকে পুষ্টিকর ও অ্যান্টি ডায়াবেটিক উপাদান চালের বাইরের ব্রান ও জার্ম অংশ, আর সব থেকে খারাপ শুধুমাত্র সরল কার্বোহাইড্রেট ও ক্যালোরিতে ঠাসা চালের এন্ডোস্পার্ম বা শস্য অংশ। চালকে চকচকে ঝকঝকে করতে চালকে পালিশ করা হয়। অ্যান্টি ডায়াবেটিক ব্রান ও জার্মের অংশের বেশিরভাগই বাদ পড়ে যায়, ফলে পড়ে থাকে শুধু খারাপ শস্য অংশ, যার গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন খুব বেশি, তেমনি ডায়াবেটিস কমানোর উপাদানও থাকে না বললেই চলে। ঝকঝকে রিফাইন চালকে ডায়াবেটিস রোগীর বিষ বলা হয়। প্রাথমিকভাবে ব্লাড সুগার বাড়ায়, লং টার্ম ডায়াবেটিস কন্ট্রোলেও খারাপ। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সাদা রিফাইন চালের বদলে ব্রাউন চাল খাওয়ার কথা বলা হয়। কিন্তু ব্রাউন রাইসের একটাই সমস্যা, দাম খুব বেশি, মধ্যবিত্ত বাঙালির ধরা ছোঁয়ার বাইরে। তাহলে কি অপেক্ষাকৃত সস্তা চিড়া খাওয়া যেতে পারে? চিড়াতে পালিশ করার সুযোগ কম, ফলে চিড়াতে ডায়াবেটিস ফ্রেন্ডলি উপাদানগুলো থাকার সম্ভাবনা খুব বেশি। তাই সুগার কমানোর উপায় হিসেবে অনেকে চিড়াকে ব্রাউন রাইস থেকেও বেশি কার্যকরী মনে করে থাকেন। আসুন দেখা যাক সত্যিই চিড়া ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে কিনা, চিড়াকে ব্রাউন রাইসের বদলে খেতে পারেন কিনা। এক, চিড়ার ফাইবার ও গ্লাইসেমিক ভ্যালু। প্রতি 100 গ্রাম সাদা চাল থেকে আপনি যেখানে ফাইবার পাবেন মাত্র 1.30 গ্রাম, সেখানে চিড়াতে ফাইবার পাবেন 3.50 গ্রাম। মানে চিড়াতে আপনি সাদা চালের ভাতের থেকে প্রায় 2.5 গুণ বেশি ফাইবার পাবেন, যা ব্লাড সুগার কমাতে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে। সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে 72 থেকে 75, সেখানে চিড়ার গ্লাইসেমিক ইন্ডেক্স 50 থেকে 55। যেখানে 100 গ্রাম চালের ভাতের গ্লাইসেমিক লোড 58, সেখানে চিড়ার গ্লাইসেমিক লোড 38। অর্থাৎ সাদা চালের ভাতের বদলে ডায়াবেটিস ডায়েটে চিড়া রাখলে ব্লাড সুগার অনেক কম বাড়বে। 100 গ্রাম চালের ভাতে যা ব্লাড সুগার বাড়বে, একই ব্লাড সুগার বাড়াতে আপনাকে 150 গ্রাম চিড়া খেতে হবে। অর্থাৎ ডায়াবেটিস রোগীর ঘরোয়া চিকিৎসায় আপনি সাদা চালের ভাতের বদলে চিড়া খেতে পারেন। তবে চিড়া ভাত থেকে সুগার নিয়ন্ত্রণে ভালো হলেও চিড়াও যথেষ্ট ব্লাড সুগার বাড়াবে, তাই আপনাকে চিড়া খাওয়ার নিয়ম জানতে হবে। ভিডিও শেষার্ধে চিড়া খাওয়ার নিয়ম বলে দেব, যা ব্লাড সুগার কন্ট্রোলে দারুণ কার্যকরী হবে। 2, চিড়ার খনিজ ও ভিটামিন। চিড়া গড়পড়তা 11টি খনিজ ও ভিটামিনের এত ভালো উৎস যে আপনি অবাক হয়ে যাবেন। 100 গ্রাম চিড়া থেকে ভিটামিন B2 পাবেন আপনার দৈনিক চাহিদার 20%, জিঙ্ক 23%, ভিটামিন B6 27%, B5 31%, ফসফরাস 31%, ম্যাগনেশিয়াম 35%, সেলেনিয়াম 42%, কপার 47%, ভিটামিন B1 58%, B3 62%, ম্যাঙ্গানিজ 163%। চিড়ার খনিজগুলো একদিকে যেমন আপনার অগ্নাশয়ের বিটা কোষকে স্বাভাবিক রেখে ইনসুলিন ক্ষরণ স্বাভাবিক রাখবে, সাথে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করবে, ফলে টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস দুটো প্রতিরোধেই সুবিধা পাবেন। এছাড়া ভিটামিন ও খনিজগুলো ডায়াবেটিস জনিত সমস্যাগুলো প্রতিরোধেও সাহায্য করবে। অর্থাৎ ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে আপনি ভাতের বদলে মাঝে মাঝে চিড়া বেছে নিতে পারেন, ব্লাড সুগার কমাতে অনেক বেশি সুবিধা পাবেন।
যেসব ডায়াবেটিস রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ব্রাউন রাইস ম্যানেজ করতে পারছেন না, তাদের জন্য চিড়া অনেক সস্তা ও সহজলভ্য খাবার হতে পারে। আসুন এবার ডায়াবেটিস কমাতে চিড়া খাওয়ার উপায় জেনে নিন। এক, সাদা চালের ভাত বা সাদা চাল থেকে তৈরি যে কোনো খাবার থেকে ডায়াবেটিস রোগীর জন্য চিড়া বেশি উপকারী হবে। চিড়াকে আপনি ব্রাউন রাইসের মতো সুগার নিয়ন্ত্রণে কার্যকরী বলতে পারেন, তবে দাম ও সহজলভ্যতার কথা ভাবলে ব্রাউন রাইসের থেকে চিড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক অনেক ভালো। দুই, চিড়াকে ভালো বলেছি আর আপনি বাঙালির অভ্যাস মতো চিড়া দই কলা চিনি নিয়ে পোষে গেলেন, তাহলে কিন্তু ভুল করবেন। চিড়া সাদা চালের থেকে অনেকটাই ভালো হলেও 100 গ্রামের গ্লাইসেমিক লোড কিন্তু 35, যথেষ্ট বেশি। আপনি যদি ডায়াবেটিস ডায়েটে নিয়ম মেনে চিড়া না রাখেন বিপদে পড়বেন। তিন, সুগার কমানোর উপায় হিসেবে চিড়াকে ব্যবহার করতে চাইলে চিড়াকে পোহার মতো করে নানা রকম সবজি, বাদাম, ডিম বা মাংস দিয়ে রান্না করে খেতে হবে। সবসময় মনে রাখবেন পোহাতে চিড়া যেন 50% কম থাকে। অনেক বাঙালি পোহা তৈরি করার পদ্ধতি জানেন না। আপনি ইউটিউবে সার্চ করলে পোহা তৈরির অনেক রেসিপি পেয়ে যাবেন। পোহা অনেকটা চাউমিন বা ফ্রাইড রাইস বা পাস্তার মতো করে রান্না করা হয়। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চিড়া কি রুটির থেকে ভালো? প্রতি 100 গ্রাম চিড়াতে সাধারণ আটা থেকে প্রায় 1 গ্রাম বেশি ফাইবার ও প্রায় 2 গ্রাম বেশি ফ্যাট পাবেন, যা আপনার ব্লাড সুগার কমাতে অতিরিক্ত সাহায্য করবে। চিড়ার গ্লাইসেমিক ইন্ডেক্সও সাধারণ আটার থেকে কম, ফলে আপনি যদি সাধারণ আটার রুটি খান তাহলে সুগার কমানোর উপায় হিসেবে রুটির থেকে চিড়া ভালো। কিন্তু যদি আপনি হোল গ্রেন আটার রুটি খেতে পারেন তাহলে ব্লাড সুগার কন্ট্রোলের সমীকরণই বদলে যাবে। প্রতি 100 গ্রাম হোল গ্রেন আটাতে চিড়া থেকে প্রায় 4 গুণ বেশি ফাইবার পাবেন। হোল গ্রেন আটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কম, অর্থাৎ সাধারণ আটার রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রুটির থেকে চিড়া ভালো। কিন্তু যদি হোল গ্রেন আটার রুটি খান তাহলে চিড়ার থেকে রুটি অবশ্যই ভালো। আটা থেকে তৈরি অন্যান্য খাবারের বেলায়ও একই যুক্তি খাটবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মুড়ি থেকে কি চিড়া ভালো? মুড়ি চাল থেকে তৈরি হওয়ায় বেশিরভাগ মুড়ি পালিশ করা রিফাইন চাল থেকে তৈরি, ফলে ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে বেশিরভাগ মুড়ি চিড়ার থেকে খারাপ। অর্থাৎ চিড়া সরাসরি ধান থেকে তৈরি হওয়ায় বেশিরভাগ চিড়াই পালিশ করা সম্ভব হয় না, ফলে চিড়াতে সাধারণ রিফাইন চাল থেকে বেশি ফাইবার ও বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। চিড়ার গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডও তুলনামূলকভাবে কম হয়, ফলে চিড়া সাধারণ রিফাইন চাল, মুড়ি, সাধারণ আটার রুটির থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি ভালো। তবে অবশ্যই চিড়া পোহার মতো করে বেশি সবজি দিয়ে খেতে হবে। মানুষের যা খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা তাতে পৃথিবীর সকল মানুষকে আপনি দুটি শ্রেণীতে ভাগ করতে পারেন। এক, যাদের ডায়াবেটিস আছে, আর দুই, যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। ডক্টর বিশ্বাস চ্যানেলটি ডায়াবেটিসের জন্যই ডেডিকেটেড, তাই আপনি যদি নিয়মিত ডায়াবেটিস কন্ট্রোল টিপস পেতে চান এখনই ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায় নিয়ে ফ্রি ভিডিওগুলো মিস না করেন। সাথে থাকুন, সুস্থ থাকুন।